আর বাবা মনে রাখবেন জঙ্গলের সিংহ যদি মারা যায় জঙ্গল কিন্তু খালি হয়ে যায় না সিংহের বাচ্চারা জঙ্গলে থাকে এদেশে সিংহের মতো আওয়াজ দিত মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এদেশে সিংহের মতো আওয়াজ দিত আল্লামা আহমদ শফি এদেশে সিংহের মতো আওয়াজ দিত জুনায়েদ বাবনগর রহমাতুল্লাহ আলাইহি এদেশে সিংহের মতো আওয়াজ দিত আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি এদেশে সিংহের মতো কোরআনের কথা বলতো গর্জন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এদেশে সিংহের মতো আওয়াজ দেওয়া শুরু করেছিলেন মামুনুল হক সাহেব আজকে তাদেরকে জেলখানায় আটকায় রাখলে কোনো লাভ নাই এক মামুনুল হক জেলখানায় লক্ষ মামুনুল হক ঘরে ঘরে লাভের পাগল লাভ দেখলেই আসলে সব জিনিসের কদর তো আর সবাই জানে না কিমতে হার চিজের আদানে কেচিস কিমতে খুদরা নাদানি আহমকি ওরে আহমক সব জিনিসের কদর তুমি জানো কিন্তু আসলে তুমি তোমার নিজের কদর জানো না কোথায় থেকে আসলা কি তোমার পরিচয় কি তোমার ডিউটি কোথায় তুমি যাইবা এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা তোমার নাই কিন্তু মুসলমান যদি মুসলমানের দাম কত তার কিমত কত এটা যদি মুসলমান জানতো রে আহা জীবন দিত মুসলমান কোনোদিন ঈমান দিত না আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দুই চার পাঁচ জনে কইতাছেন বাকি জনেরা জানেন আর জানবেনি কেমনে সিলেবাস যে অবস্থা হইতেছে কয়দিন পরে তো এই সিলেবাস থাকতোই না পঞ্চগড় মাহফিলে গেছিলাম ওখানে জিজ্ঞাসা করছিলাম আমাদের নবীর নাম কি ক হুজুর জানেন না বঙ্গবন্ধু কি বন্ধু সে যেটা শিখতেছে যেটা জানাচ্ছে যে মেসেজ দেওয়া হচ্ছে সেটাই বলতেছে আজকে শিক্ষা খাতে যে অবস্থা শুরু হয়েছে ইহুদি চক্রান্তের একটা চক্রান্ত শুরু হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে জাতীয় পাখির নাম দোয়েল দোয়েলের কি জানা আছে গভর্নমেন্ট তাকে জাতীয় পাখি ঘোষণা করছে কথা বলেন যদি জানা থাকতো তাহলে সে কি রাস্তাঘাটে আনাচে কানাচে গাছের ডাইলে আপনাদের বারান্দায় কার্নিশে ঘোরাফেরা করতো না সংসদে ঢুকত ঢুকে কি বলতো আমার বাজেট দেও কথা কর বুঝতেছেন কি বলতো বাজেট দেও ও মুসলমান তোমার দাম কত আল্লাহর কাছে তুমি যে কত দামি আল্লাহর কাছে এটা যদি তুমি জানতা তুমি হিন্দুদের পূজায় যায় আড্ডা মারতারা আজান হয়ে গেলে মসজিদে ঢুকে যাইতা মুসলমান তো মুসলমানের দাম জানে না হাদিসের মধ্যে আসছে এই মাহফিলটার নাম হলো জালিসাতুর রহমান অথবা মাজালিসুর রহমান সরাসরি আল্লাহ পাকের একটি মজলিস সুবহানাল্লাহ কার মজলিস এই সমস্ত মজলিসে যারা বক্তা এবং শ্রোতা হয় তারা উভয়ই আল্লাহ পাকের মেহমান হয়ে যায় আমার কথা বুঝে থাকলে বলেন তো এই মুহূর্তে আমরা কার মেহমান আমরা এমন একজনের মেহমান যিনি ইচ্ছা করলেই পরিপূর্ণভাবে মেহমানদারি করাইতে না পারে না চৈত মাস আছে আল্লাহর লকডাউন আছে করোনা ধরে অভাব আছে অভাব থাকলে কার আছে আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাহুল গানিউ আনতুমুল ফকরা তারা সব ফকির একমাত্র ধনী তিনি কে আল্লাহর ধনভাণ্ডারের কোনো অভাব আপনার ভাই আমার শুনলে খুশি হবেন আমরা শুধু এই মুহূর্তে আল্লাহ পাকের মেহমানই না হাদিস শরীফের মধ্যে আসে নবীজি বলেছেন কোরআনের মাহফিলে যারা নাকি এক এলাকা থেকে আরেক এলাকায় এক মহল্লা থেকে আরেক মহল্লায় এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যূনতম চল্লিশটা কদম কষ্ট করে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যায় খোদার কসম গো সঙ্গে সঙ্গে তার নামটা আমার আল্লাহ পাকের আশিকের দপ্তরে লেখা হয়ে যায় ভাই আশিকে মাওলা হুমেরে আশকে নিরালা এ জুমলা যাহা জিসকি তা জাল্লি সে উজালা এ জুমলা যাহা জিসকি তা জাল্লি সে উজালা আশিকারা মিল্লা তু মাসহাবজু দাস আশিকারা মিল্লা তু মাসহাবজু দাস আশিকারা মিল্লা তু মাসহাবজু দাস আশিকদের দল হলো আলাদা আশিকদের দল হলো জুদা তাদের সংখ্যা কম থাকলে কি হবে এদের দলের লিডার তিনি কে আমাদের দলের লিডার কে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার অল্প না বেশি এবার আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য আল্লাহর দিদার লাভের আশায় সমস্ত শক্তি জবানে এনে মুসলমানের আওয়াজে নির্বাচনের আওয়াজে নয় আল্লাহর খুশির জন্য সকলেই জবান খুলে স্বতঃস্ফূর্তভাবে একাগ্র চিত্তে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন
আওয়াজটা তাও নির্বাচনের মতো হইছে না বলে হুজুর আলহামদুলিল্লাহ এত জোরে বললে আর সিল্লে কইলে লাভটা কি আরে বাবা আলহামদুলিল্লাহ এটা সাধারণ কথা না আপনার আমার জীবনটাই শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ বলে আমি আপনি যেদিন পৃথিবীর জমিনে এসেছিলাম তখন আপনার মা আপনার চেহারা দেখে বলেছে না কালা হইছে দেখে কইছে এটা কিটা হইল এরকম কিছু জন্ম হওয়ার সাথে সাথে আপনার মা আপনার চেহারা দেখে বলেছে বাবা বলেছে দাদা বলেছে দাদি বলেছে পাড়া প্রতিবেশী দেশি খেশি সবাই আপনার জন্মের কথা শোনার পরে সকলেই বলেছে 70 বছর জীবন আপনার কাটলো 80 বছর জীবন আপনার কাটলো আপনি মারা গেলেন হাশরের মাঠে হ্যাঁ কোন উসিলায় আপনি জান্নাতি হয়ে গেলেন আল্লাহ বলেন বান্দারে তুই জান্নাতে ঢুকেও বলবি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন খুলেন কোরআন আল্লাহ বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু ওয়াওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন বন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা তালিল কুরআন পছন্দে পিছে খুদা হুরু গেল মালা জোরাম বহরাস পেদা কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ ধরো ওই কোরআন অনুযায়ী জীবন গড়ো যে কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো আবু সালমান ওই কোরআন দিয়ে যদি তুমি সমাজ গড়ো দেশ গড়ো সোনার বাংলা রিয়েলি সোনার মানুষ আমরা হয়ে যাব আল্লাহর জান্নাতে ঢুকেও বলবেন আপনি আলহামদুলিল্লাহ বাবারে আলহামদুলিল্লাহ এটা সামান্য কথা না আমার নবী বলেছেন আল্লাহর খুশির জন্য আল্লাহর নৈকট্য আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহর কোনো পাগল বান্দা বান্দিয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে এই জুমলাটা এই শব্দটা যদি উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহর মাঝে আটটি হরফ আছে জোরে কোন কয়টা দয়াময় প্রেমময় করুণাময় মহান আল্লাহ দয়া করে তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেয় একে চশমে যাদের গাফিলা দা চাহে না বাসি শায়দ কেনে গাহে কোন তা গাহে না বাসি আল্লাহু আকবার আরে আমাদের আল্লাহু আকবার আওয়াজ আমরা তো খোলা মাঠে আছি ফিরে আছি কোন পুলিশের ব্যারিকেডে নাই একবারে স্বাধীন মতো আছি আপনাদের আল্লাহু আকবার আওয়াজ শুনে আমার ঘুমে ধরতেছে আর যেই মানুষটা পুলিশ ব্যারিকেডের ভিতরে লোহার বেরি ডান্ডা পরানো তার আল্লাহু আকবার আওয়াজ সারা দুনিয়ায় প্রচার হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন আর আপনাদের আল্লাহু আকবার আওয়াজ শুনে মশা যে বসে কামড়াইতেছে হেও তো যায় না আর শাহজালাল শাহপরানের শাহজালালের আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে কি হয়েছে গুরু গোবিন্দের বিল্ডিং ধসে পড়ে গেছে আপনার আল্লাহু আকবারের আওয়াজ এত আস্তে কেন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলে রে মুমিন আয় কোরআনের পথে চলি কোরআন দিয়ে জীবন গড়ি চল রে সে পথ হবে জীবন রঙিন আল্লাহু আকবার বল রে মুমিন আল্লাহু আকবার বল রে মুমিন আপনাদের বসাটা আমার পছন্দ হয় নাই আপনারা কষ্ট হইতাছে 10-15 মিনিট সময় দেওয়া যাবে না আপনারা মোটামুটি যদি আমাকে সাপোর্ট করেন বা আলোচনার মাঝে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেন আমাকে যদি সহযোগিতা করেন আমি কোরআন থেকে তেলাওয়াত করছি সূরা মুদ্দাসির থেকে এই আয়াতগুলো সামনে নিয়ে কিছু কথা বলবো সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ মাঝখানে অনেক ফাঁকা জায়গা সেখানে কি পানি পড়ছে মুরব্বী বাবারা বসে থাকেন ওনাদের আওয়াজটা কম হলেও আমার সমস্যা নাই আপনারা বসে থাকেন এবং আওয়াজ কম দিলেও সমস্যা নাই কিন্তু যুবক ভাইয়েরা কারা কারা একটু হাতটা তুলেন তো যুবক মাশাল্লাহ যুবক ভাইদেরকে আমি অনুরোধ করতেছি এই তো বুঝা ভালাইছে আলাকেল ইশারা জ্ঞানীজন যারা ইশারায় বুঝে তারা হ্যাঁ একটা কথাও হবে না শুধু হরকতি বরকত ছোটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মন্দাগুলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মন্দাগুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো ঠিক
জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলোয় ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলাচা মন্দাগুলা শাহজালালের পাকভূমিতে যারা আশেবাগ বসাতে শাহজালালের পাকভূমিতে যারা আশেবাগ বসাতে রুঝারতের দালালোরা এ দেশ থেকে জলদি তারা ঠিক কিনা জোরে কন আমরা শাহজালাল শাহপরণের সৈনিক কিনা জোরে কন শাহজালালের মতো আওয়াজ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত মজলুম তার একটা মাত্র কারণ মুসলমান আওয়াজ দেয় না যদি কোরআনের পক্ষে নবীর পক্ষে হকের আওয়াজ যদি মুসলমান দিতে পারত ইসলামকে নিয়ে বমরামি করার সাহস বাংলার জমিনে কোনো নাস্তিকের হইতো না কিন্তু হকের আওয়াজ তো দেওয়াই যায় না আজকে যদি মসজিদের মিম্বরে বসে ওলামায়ে কেরাম যদি হক কথা বলতে পারত হক্কানি পীর বুজুর্গরা যদি মাশায়েখরা যদি হক কথা বলতে পারত কোরআনের তাফসীর মাহফিলে যদি কোরআনের হক কথাগুলো যদি ওলামায়ে কেরাম বলতে পারত আজকে বান্দরবান কা সিলেবাস হইতো না ইসলামী সিলেবাস আমার বাংলার জমিনে হয়ে যাইত আজকে বান্দরবান কা সিলেবাস করার সাহস পায় কোথায় থেকে সাহস তো আমরা দিছি আওয়াজ দেই না এক আওয়াজের দ্বারা ইমান বাড়ে আরেক আওয়াজের দ্বারা ইমান মরে খালি আমরা নেইমার গোল দিলে মেসি গোল দিলে এরম জুড়ে শিক্ষার মেয়েরা আওয়াজ দেই আপনি মনে রাখবেন আপনি শিক্ষার ফেরে যদি মইরা যান বিনা হিসেবে জান্নাত হ্যাঁ বুঝছেন বলা কইরা আর যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেন বাবা আপনার জবানটা যদি আল্লাহর কোরআনের জন্য কবুল হয় হতে পারে আপনার এই জবানের খাতিরে আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে ঠিক কি না জবান খুলতে হবে কারণ আমি আমার বন্ধুর আলোচনা শুনতেছিলাম চমৎকার কথা বলতেছিল আমি প্রত্যেকটা কথাই আমি ওনার শুনতেছিলাম কিন্তু আপনাদের আওয়াজ আমি পাইতেছিলাম না কেন জানি মন বলতেছিল যে আপনার উপস্থিতি সংখ্যা কম কিন্তু উপস্থিতি তো মোটামুটি যথেষ্ট আছেন আশেপাশেও আছে আপনাদের আওয়াজ যদি ঠিক মতো হয় তাহলে আশেপাশে যারা আছে দৌড়ে চলে আসবে আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ ডানে বামে না তাকাইয়া সরাসরি কোরআনের আলোচনার দিকে মনোযোগ দেন কারণ এই শগুন আজগুন সে দিল বাইয়াত শুনু গুশে গুল ই জানা দারা ধিচে সুদ বলে এই যে উপদেশমূলক কথা কোরআনের কথা তফসিরের কথা ও মিয়া দুনিয়ার জমিনে সিরাতাল মুস্তাকিম সুরা সহজ সরল পথে চলার জন্য ওলামাই কারাম যে সমস্ত কথাগুলো বাতলাইয়া দেয় কারণ এখন তো নবী নাই চুকে কুরসিদ রক্ত মারা কার দে দেখ চারা না বুদ্ধর মুখাম আসছে রাগ চুকে গুল গপ কবুল একটা সুদ খারাপ চার না বুদ্ধর মুকাম আজ গোলাপ আল্লাহ জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন রে দুনিয়ার মানুষেরা দুনিয়ার সূর্য যদি অস্ত যায় কুপিবাতি হারিকেল ব্যতি রেখে আমাদের কোনো উপায় থাকে না দুনিয়ার গোলাপ ফুল বাগান যদি উজাড় হয়ে যায় গোলাপ জল ব্যতি রেখে আমাদের কোনো উপায় নাই ঠিক তেমনি ভাবে দিনের সূর্য অস্ত গেছে নদী নাই বাকি যত রাত আর সে বরি সব হে সামাওয়াত আরাম গাহে কাকে রসুলে আরবি হে আল্লাহু আকবার নবী নাই নবী নাই নবী বলে গেছেন আমি থাকবো না আমার সাহাবিরা থাকবে সাহাবিরা থাকবে না তাবিন তাবে তাবিন সহিন সলফে সহিন আইমায়ে মুস্তাহিদিন কিয়ামত পর্যন্ত হাক্কানি ওলামায়ে কেরাম যারা আসমানি আলেম যাদের সিনার ভিতরে আমার আল্লাহ দান করেছে তারা হলো এই জমানার কুফিবাদি হারিকে জুড়ে বলেন ঠিক কি না এই বাতি নিবে ফেলার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির আছে কোনো নাস্তিক মাস্তিকের আছে কোনো এই যে যতই চক্রান্ত করুক এই বাতি জ্বালাইছে কে সুস্কার হাতে যতই মুসরা মুসরি করবে বাতি জ্বলছে তো জ্বলবেই ঠিক কিনা এটা নিবানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তি আর বাবা মনে রাখবেন জঙ্গলের সিংহ যদি মারা যায় জঙ্গল কিন্তু খালি হয়ে যায় না সিংহের বাচ্চারা জঙ্গলে থাকে এদেশে সিংহের মতো আওয়াজ দিত মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই এদেশে সিংহের মতো আওয়াজ দিত আল্লামা আহমদ শফি এদেশে সিংহের মতো আওয়াজ দিত জুনায়েদ বাবনগর রহমতুল্লাহ আলাই এদেশে সিংহের মতো আওয়াজ দিত আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এদেশে সিংহের মতো কোরআনের কথা বলতো গর্জন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এদেশে সিংহের মতো আওয়াজ দেওয়া শুরু করেছিলেন মামুনুল হক সাহেব আজকে তাদেরকে জেলখানায় আটকায় রাখলে কোনো লাভ নাই এক মামুনুল হক জেলখানায় লক্ষ মামুনুল হক ঘরে ঘরে যাইবা তোমরা যতই ভয় পাও কাম হবে না যতই তুমি ইসলাম নিবানোর চেষ্টা করো ইসলাম জাল জ্বলবে মুসরাইলে দেখবা আরো বাড়তাছে ভূমিকার শেষাংশে বলে দিতে চাই মুসা আলাইহিস সালাতু আসসালামের যুগের একটি ওয়াকেয়া মুসা নবীর এক উম্মত তাওরাত কিতাব উল্টাইছে কষ্ট হইতাছে না তো তাওরাত কিতাব উল্টাইছে উল্টাইয়া দেখে তিন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা কয় জায়গায় তিন জায়গায় তিন জায়গাতে টান দেয়া সিরে ফেলে দিছে পরে আবার উল্টাইয়া দেখে ছয় জায়গায় লেখা আল্লাহু আকবার কর আবার
কি সময় তাওরাত কিতাব উল্টাইছে দেখে নয় জায়গায় এরপর আবার ছিড়ে ফেলে দিছে আবার পরবর্তী সময় উল্টাইছে দেখে 12 জায়গায় কো বাবা রে বাবা আর ছিড়তাম না সুবহানাল্লাহ কোন এবার ইহুদি তাওরাত কিতাবের একজন আলেমের কাছে যায় বলে হুজুর তাওরাত কিতাব পড়ার জন্য যখন আমি খুললাম দেখি মোহাম্মদ নামে একটা মানুষের নাম লেখা মোহাম্মদ নামে এটা কোন নবীর নাম লেখা তিন জায়গা থেকে ছিড়ে ফেলে দিছি আবার পরে দেখি ছয় জায়গা থেকে ছিড়ছি পরে নয় জায়গা থেকে পরে ছিড়ছি পরে 12 এবার ইহুদি আলেম ডাক দিয়ে বলে ইহুদি রে এ জাহেল কোথায় হাত দিয়ে সস্তিত জানোস না রে এই তাওরাত কিতাব থেকে যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যদি তুমি ছিড়তে থাকো পরবর্তী সময়ে তাওরাত কিতাব উল্টাইলে দেখবা গো এই নাম ছাড়া আর কোনো নাম নাই এই নামের হেফাজত যিনি নিয়েছেন তিনি কে এই নাম মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে সম্মানিত হাজিরিন এই যে কোরআনের আলোচনাগুলো এগুলো মনোযোগ সহকারে শুনবো মনোযোগের ব্যাখ্যা কি বলে দিলের কান লাগায় শুনতে হবে দিলের চোখ দিয়ে দেখতে হবে চামড়ার কান দিয়ে শুনলে কোনো লাভ নাই চামড়ার চোখ দিয়ে দেখলে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে একটা কান দিছি ওই কান দিয়ে তোমরা শোনো না আমি তোমাদেরকে একটা চোখ দিছি ওই চোখ দিয়ে তোমরা দেখো না এটা কোন কান কোন চোখ কই গুরসে গুলবা জুবলা হাইওয়ান হামদুমাস গুরসে দিল মাকসুসে নসলে আদম চামড়ার কান চামড়ার চোখ কিন্তু কুকুর বিড়ালেরও আছে বান্দরেরও আছে কিন্তু দিলের কান আর দিলের চোখ একমাত্র আল্লাহ আমাদেরকে দিছে মানুষে গুয়েম দর দিলে মান গুষে নিস গুষে দিল বা আস্ত কতে জুষে নিস ওই দিলের কান আর দিলের চোখটা ফিট করেন তাহলে দেখবেন আলোচনা শুনতে ভালো লাগবে আলোচনা দিলের মাঝে ফিট হবে দিলের মাঝে যদি ফিট হয় আমল বাস্তবায়িত হবে আর আমল যদি বাস্তবায়িত হয় আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে আই আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালেকে হারসি খুদাস বলে দন পর্যন্ত টাকা পয়সা অঙ্গ প্রত্যঙ্গ বিবি বাচ্চা এগুলোর মালিক কে কিছুদিনের জন্য আপনার কাছে আমার কাছে আমানত রাখছে পরীক্ষার লাইগা এগুলোর মালিক কিন্তু আমি না এই আল্লাহর দেওয়া অঙ্গ আল্লাহর দেওয়া এই নিয়ামতটা কাজে লাগান আল্লাহর দেওয়া চামড়ার চোখ না দিলের চোখ ফিট করেন আল্লাহর দেওয়া দিলের কান ফিট করেন দিলের কান লাগাইয়া দিলের চোখ দিয়া তাকাইয়া যখন আপনি কোরআনের আলোচনাগুলো শুনবেন তখন আল্লাহ খুশি হবে কি খুশি হবে আল্লাহ বলেন ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যদি আমি আল্লাহর কোরআনের আলোচনাগুলি মনোযোগ সহকারে তুমি শুনতে পারো আমি আল্লাহ খুশি হইয়া তোমার উপর রহমত নাজিল করব লানাতুল্লাহি আমল রাদর কফা রহমতুল্লাহি আমল রাদর আফা আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই তুরস্কের মতো ভূমিকম্প চাই না রহমত চাই তুরস্কে যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে 7.2 সেন্টিমিটার না কত জানি এরকম ওই এরকম হ্যাঁ এরকম একটা ভূমিকম্প আপনার 1917 সালে আমার বাংলার জমিনে হয়েছিল ফজরের নামাজের আগে কিন্তু তুরস্কের দশা আল্লাহ করে নাই কেন করবে এটা সুলেমান কারামদের দেশ ওলি আল্লাহর দেশ মাদ্রাসা মসজিদের সংখ্যা বেশি ইমামদারদের সংখ্যা বেশি এখানে কোরআন হাদিস বেশি পড়ানো হয় যেই টাইমে তুরস্কে ভূমিকম্প হয়েছে ওই টাইমে তারা ঘুমাইছে আরে ঘুম যদি ভাঙতো হইতো সকাল ঘুম ভাঙে না হয়ে গেছে পরকাল আমার বাংলার জমিনে যেই টাইমে হয়েছে ভূমিকম্পটা 7.1 উপরে ভূমিকম্প এদেশে হয়েছিল আল্লাহ ধ্বংস করে নাই একমাত্র কোরআনের তেলাওয়াত তখন সারা বাংলাদেশে এক জখানায় চলতেছে আর করোনা যেভাবে থাপা দিছিল যদি খালি হ্যাঁ আল্লাহর পাগল বান্দারা এই কোরআনের তেলাওয়াতগুলো যদি খালি বন্ধ কইরা দিত ঠিকমতো কন্টিনিউ চালু না রাখতো তাহলে করোনা এই ইতালির দশা আমার দেশে হইতো সরকারের কথায় যদি খালি বন্ধ করে দিত কিছু কিছু মানছি না মানলে তো নয় কিন্তু আমরা তলে তলে কোরআনের তেলাওয়াত আমরা চালিয়ে গেছি আমাদের মাদ্রাসায় এই যে আমাদের মুফতি সাহেব ওনার মাদ্রাসায় তেলাওয়াত চালিয়ে গেছে আমার মাদ্রাসাও তেলাওয়াত চালিয়ে গেছি আমার ছেলে 18-12 মুখস্থ চালিয়ে যাচ্ছে তেলাওয়াত চলছে তো চলছে কারণ আল্লাহ কোরআনের তেলাওয়াতের দ্বারাই এই বাংলার জমি হেফাজত করবে আল্লাহ কোরআন শরীফ থেকে সূরা মুদাসির থেকে 40-47 পর্যন্ত কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে আমি কিছু কথা যেন বলতে পারি আল্লাহ যেন এখলাসের সাথে বলার তৌফিক দান করে আপনারাও যেন আমল নিয়তে শুনতে পারেন হ্যাঁ আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন সম্মানিত হাজিরিন
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর পরে মানুষগুলো প্রধানত দুইটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল কয়টি দলে কথা বলতে হবে কিন্তু কয় দলে দুই দলে এক দল চলে গেছে আদমের দলে এক দল চলে গেছে শয়তানের দলে এক দল চলে গেছে মুসার দলে আরেক দল চলে গেছে ফেরাউনের দলে এক দল চলে গেছে ইব্রাহিমের দলে আরেক দল চলে গেছে নমরুদের দলে কথা বলে এক দল চলে গেছে আবু বকরের দলে আরেক দল চলে গেছে আবু জাহেলের দলে এক দল চলে গেছে বিশ্বনবীর দলে আরেক দল চলে গেছে আবু জাহেলের দলে এখন আবার দেখলাম এক দল হইল আদমের দলে আরেক দল হইল বান্দরের দল দুনিয়াতে দল হইল চলার পথ কিন্তু গন্তব্য এক দল যাইব আরেক দল যাবে এই তো বুঝছেন আমনে করেন লাইয়া ওয়াজ করতে মজা লাগবে আজকে কারণ শ্রোতার মতো শ্রোতা না হইলে তো ওয়াজ করতে ভালো লাগে না আওয়াজ দিবেন ইনশাআল্লাহ ভালো করে বুঝেন দুনিয়াতে চলার পথ দুইটা দল দুইটা গন্তব্য দুইটা এবার এক দল চলে যাবে জান্নাতে আরেক দল চলে যাবে জাহান্নামে যিনি বিচার করবেন তিনি কে আল্লাহ উত্তম বিচারক না সুকদিহা কি সুকদিকে শাহিদেরি করব ন্যায় বিচার করব না অন্যায় করব না ঘুষ খাইয়া উল্টাপাল্টা করে লইব আমাদের দেশে তো বিচার নাই ওই নাকি আমি আমার রাষ্ট্রের কথা কই না আমাদের সমাজের কথাই কই যদি রাত্রে রায় হয় একটা বিচার হইছে সকালবেলা চাকা উল্টে গেছে কথা কয় না অবশ্য গাজীপুর নাই আমি শিরপুরের কথা কইতাছি রাত্রে ফয়সালা হয়েছে বিচার হয়েছে একটা সকালবেলা ঘুমিতে উঠতে হুনি কয় না এটা হইতো না ওই যে 10,000 টাকা ঘুষের বিনিময়ে চাকাটা উল্টে আসে এরকম বিচারক আছে না নাই মনে রাখবেন আপনি 10,000-20,000 টাকার ঘুষের বিনিময়ে বিচারের চাকাটা উল্টে লাইছেন আপনি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আজকে আমরা কোনো বিচারের বিরোধী নয় অনেক বিচার আমার বাংলার জমিনে হচ্ছে সব বিচার হোক বিচারগুলো যেন ইনসাফের বিচার হয় এটাই আমরা চাই কোনো বিচারের বিরুদ্ধে আমরা নয় কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 50 বছর পাড়ি দেওয়ার পরেও আমার এই বাংলার জমিনে কত নাস্তিক কত মুরদাব কত না ভরবান কত বেঈমান আমার আপনার নবীজিকে গালি দিয়েছে নবীর দুশ্মনের বিচার বাংলার জমিনে হয় না কথা বলেন ঠিক কিনা হয়েছে যদি একটা নবীর দুশ্মনের বিচার ঠিক মতো বাইতুল মুকাররমের সামনে করা হইতো বাকি সব কয়টা ঠিক হয়ে যেত কেয়ামতের আগে নবীকে গালি দেওয়ার সাহস বাংলার জমিনে কোনো নাস্তিকের হইতো না নবীকে যে গালি দেয় উতিল্লুম বাদা যালিকা জানিম আল্লাহ বলেন তার জন্মের সমস্যা আছে সে বিজরবা আমরা সব মানতে পারি ওভার স্পিডে গাড়ি চালাইলে ফাইন করা হয় মানি গাড়ির নাম্বার না থাকলে মামলা হয় তাও মানি কিন্তু যদি আমার নবীকে বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয় তার বিচার না হইলে মানি না কথা বলে মানেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ নবীজির অপমাননা বলেন পারবেন আমার সাথে বলতে হ্যাঁ তাইলে গলার মধ্যে একটু তেল দেয় লালন করলেন ক্লিয়ার হয়েছে এবার কোন মানি না মানব না মানতে পারি না আল্লাহ নবীজির অপমাননা অপমাননা কারীরা রক্ষা পাবি না কথা বলেন ঠিক কি না অপমাননা কারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ নবীজির অপমাননা বিশ্বনবীর উম্মতের আলো হাতে শামশির খতম কর আবু জাহেলের নাতিপুতি সাগরি আমার আপনার নবীজিকে যেমনি ভাবে আবু জাহেল অত্যাচার করেছে পাথরের আঘাত করেছে নবীকে চক্রান্ত করে মারার চেষ্টা করেছে এখনো পর্যন্ত আবু জাহেল যদি না থাকে তার ছেলা পেলারা আছে নবীর ওয়ারিস হলো ভাই কারামদেরকে মারার জন্য হত্যা করার জন্য এদেরকে চরিত্রের উপর তহমত উঠে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে থাকে আছে না না বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শামশির খতম কর আবু জাহেলের নাতিপুতি সাগরি জাফর ইকবালের আস্তানাতে আগুন জ্বালাও না কথা বলেন ঠিক কি না বান্দরের সিলেবাস দিছে কত বড় সাহস তার একমাত্র জাফর ইকবাল হইল বান্দরের সন্তান আমরা সব হলো আদমের সন্তান বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা
জুতা খাইতে দেরি হবে না গদি না গেছে জুতার বাড়িটা রইছে কথা কোন ঠিক কি না মানি না মান রাগ করতেছেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ নবীজির অপমান না লিল্লাহে তাকবীর কুরআন সুন্নাহর আলো ওলামায়ে কেরাম যেখানে আরে গান বাজনা যেখানে জাফর ইকবাল যেখানে কেডা কইছে তাইলে আরে ভাই সাইজ করবেন কেমনে কইবেন বলে আমরাও আছি ও যদি বান্দরবার কা সিলেবাস করার জন্য আবার কোন দুঃস্বপ্ন থেকে থাকে ওর জিব্বা কেটে কুত্তার ঘাউন হবে কারা কারা তুই আর দুই হাত তুলে আল্লাহকে দেখান না রে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে করে আমিন এরকম সিংহের মতো গর্জন দেওয়া দরকার আছে না নাই আওয়াজ দিবেন একদল চলে যাবে জান্নাতে আরেকদল চলে যাবে যিনি বিচার করবেন তিনি কে উনি কি ইনসাফের বিচার করবেন না উল্টা পাল্টা করবেন কেমন বিচারক তিনি তিনি বলে দিছেন আল্লাহ তাআলা সূরা 3 এ বলে দিছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন যিনি উত্তম বিচারক তিনি কে কোনো উল্টা পাল্টা বিচার হবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে হায় জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের সাথীদেরকে তাদের বন্ধুদেরকে তালাশ করতে থাকবে আমার সাথী কোথায় আমার বন্ধু কোথায় আমার ভাই কোথায় রে যখন তারা পাবে না জান্নাতের মধ্যে তখন তারা বুঝতে পারবে জান্নাতে যেহেতু নাই তাহলে আছে কোথায় জান্নাতে যেহেতু নাই আছে কই এবার তারা জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়ে বলবে ও জাহান্নামের দারোয়ান আমাদের এক ভাই আমাদের এক বন্ধু আমাদের সাথী জান্নাতে তাকে খুঁজে পাইতেছি না আমাদের মন কয় নিশ্চয়ই সে জাহান্নামে আছে জাহান্নামের দারোয়ান মালিক গো জাহান্নামের কততম তবকায় আছে কত নম্বর ডিগ্রিতে আমার এই সাথী জ্বলতেছে একটু খবর আমরা নিতে চাই মেসেজটা আমাদেরকে জানানো যাবেনি এবার জাহান্নামের দারোয়ান মালিক আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক গো জান্নাতীরা তাদের সাথীকে তালাশ করতে চাই কি করব আমার আল্লাহ বলবেন হে মালিক জান্নাতীরা জান্নাতের মধ্যে যা যাবে তাই দিব এটা আমি আল্লাহর ওয়াদা ছিল আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন যা চাবে জান্নাতীরা সব দেওয়া হবে যিনি দিবেন তিনি কে জাহান্নামের দারোয়ান জাহান্নামের দরজাটা খুলে দাও পুরো গেট না মোটামুটি প্রাথমিক দরজাটা খুলে দাও আমাদের কোনো সাথী আমাদের কোনো বন্ধু আমাদের কোনো আত্মীয় যদি জেলখানায় যায় পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে কোনো মামলার যদি সে তার নামে মামলা হয় ওয়ারেন্ট জারি হয়ে যায় তাকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা আমাদের আত্মীয় স্বজনকে দেখার জন্য আসি সরাসরি যদি দেখতে নাও পাই লোহার যে বেড়া আছে এদিক থেকে ওই পিছিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি কি জন্য নিয়ে আসছে তোমাকে কোন মামলায় তোমাকে হামলা করলো ঠিক তেমনি ভাবে জান্নাতীরাও জাহান্নামের কাছাকাছি যাওয়ার পর তাদের সাথীদেরকে চিনতে পাইবে তাদের বন্ধু বান্ধবদেরকে দেখেই চিনে ফেলতে পারবে সুবহানাল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার সাথীরা ও আমার বন্ধুরা ফি আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার মুজরিমিন সম্পর্কে আলোচনা তাসালুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন তারা প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতীরা জাহান্নামীদের কাছাকাছি যাইয়া জিজ্ঞাসা করবে একসাথে চলতাম একসাথে লেখাপড়া করতাম একসাথে বাজার করতাম
একই ঈদগাহে আমরা ঈদের নামাজ পড়তাম একসাথে তো আমরা একই গুরুস্থানে দাফন হইছি একই ইমাম সাহেব তোমার জানাজার নামাজও পড়াইছে আমার জানাজার নামাজও পড়াইছে মিথ্যা কথাও বলতে শুনি নাই কোনোদিন আমানত দাঁড়িও ঠিক ছিল ভালো করে বুঝেন তারা জিজ্ঞাসা করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে ও আমার বন্ধু ও আমার ভাই ও দোস্ত কি জন্য আজকে তোমরা জাহান্নামে আসলাম আমরা জানতে চাই কি জন্য আসলাম একসাথে তো সব ঠিকঠাক ছিল আমি আজকে জান্নাতি তুমি জাহান্নামী কারণ কি হোয়াট ইজ দা কজ রিজনটা কি ব্যাপার কি এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা আজকে আমরা যে কারণে যে সমস্ত কারণে আজকে জাহান্নামে আসছি সেই কারণগুলো হচ্ছে চারটা সেই কারণগুলো কয়টা তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন এক নম্বর বলে قالوا لم نكن من المصلين এক নম্বর তারা বলবে একসাথে লেখাপড়া করতাম ঠিক একসাথে ব্যবসা করতাম তাও ঠিক যখন চাকরির হালতে চলে গেছি তুমি ব্যবসা করছো আজান হয়ে যাওয়ার পর তুমি তোমার শাটারটা বন্ধ করে দিয়া আজান হয়ে গেলে মসজিদে চলে গেছো তুমি মুসল্লি হইছো নামাজ পড়ছো আমি আমার ফাইল ক্লোজ চালু রাখছি ক্লোজ আমি আমার ফাইলটা ক্লোজ করে বন্ধ করে আমি মসজিদে যাই নাই নামাজ পড়ি নাই তুমি মসজিদে চলে গেছো নামাজ পড়েছো এক নম্বর তুমি নামাজ পড়তো আমি নামাজ পড়তাম না এই কারণে আমি জাহান্নামে আসছি এবার আপনারা বলেন তো যে লোকটা বলতেছে তুমি তুমি ব্যবসার শাটারটা বন্ধ করে দিয়ে যান তুমি মসজিদে চলে গেছো মুসল্লি হইছো মুসল্লি মানে কি নামাজ যে মসজিদে যায় জামাতের সহিত আদায় করে তাকে বলে তারা বলতেছে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি হইতাম না নামাজ পড়তাম না সরাসরি এই কথা না মুসল্লি হইতাম না মুসল্লি হওয়ার নামাজ পড়া আপনি নামাজ আপনি দোকানে দোকানদারি করতেছেন ইনকেস আপনি ব্যস্ততার কারণে জামাতের সহিত নামাজটা পড়তে পারেন নাই পরবর্তী সময়ে ওয়াক্ত শেষ হওয়ার আগেই ওযুটা করে যাই নামাজ বিছাইয়া দোকানেই নামাজটা পড়ে ফেলছেন নামাজ কি হবে না কিন্তু জামাতের সওয়াব পাবেন মুসল্লি হইছেন না মুসল্লি হইলে কি লাভ মুসল্লি হইলে ফায়দা আরেকটা আছে না নাই আরে বাবা আপনি আমি যদি মুসল্লি হই নামাজ পড়ি ইমামের সাথে আপনার সম্পর্ক হবে মুয়াজ্জিনের মুয়াজ্জিনের সাথে আপনার সম্পর্ক হবে তাদের সাথে ভালোবাসা হবে মহব্বত হবে হায় হায় রে যদি আপনার ইমামের সাথে সম্পর্ক হয় মুয়াজ্জিনের সাথে যদি সম্পর্ক হয় হাদিয়া দেওয়া লাগবে না বিনা হাদিয়াই দোয়া পাওয়া যায় কি যায় না যদি ইমামের সাথে সম্পর্ক হয় মুয়াজ্জিনের সাথে আপনার সম্পর্ক হয় মনে করেন এক লোক আব্দুল মুত্তালিব পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত নামাজ আদায় করত ইমাম সাহেব একদিন নজর করে দেখে আব্দুল মুত্তালিব সাহেব ফজরে আসে নাই জোহরও আসে নাই আসরও তো পাই নাই আসরের নামাজ পড়ে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে ও মুসল্লি সাহেবরা হাজি আব্দুল মুত্তালিব সাহেব আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমাদের মসজিদে হায় হায় রে আজকে তো আমরা ফজরে দেখি নাই জোহরে দেখি নাই আসর তো পাইতেছি না বাড়িতে যাই একটু খবর নিয়ে আইসেন গো মাগরিবের পরে আমার মেসেজটা দিয়েন ওনার কি হালত উনি কি মারাত্মক কোনো অসুস্থ আছে কিনা অথবা কোনো সমস্যা হইল কিনা মুসল্লিরা এবার বাড়ির মধ্যে যাই আব্দুল মুত্তালিবের সাহেবের কাছে বাড়ির মধ্যে যাইয়া খবর পাঠাইলো খবর নিল কি হয়েছে আব্দুল মুত্তালিব সাহেবের বলে হাজি সাহেব তো মারাত্মক অসুস্থ ইয়া ঢাকা মেডিকেলে ভর্তি আছে হায় হায় রে মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে যখন খবর আসলো ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে এশার নামাজ পড়তেছে এশার নামাজের আগেই বলতেছে ও আমার মুসল্লি সাহেবরা আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি আব্দুল মুত্তালিব সাহেব হাজি সাহেব আমাদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আজকে তিনি অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে এশার নামাজের পরে গো আমরা সব সবাই মিলে আসুন হাজি সাহেবের জন্য দোয়া করি আপনারা কথা বুঝে থাকলে বলেন তো এই আব্দুল মুত্তালিব সাহেবের ছেলে যায় কিভাবে রে ৫০০ টাকা হাদিয়া দিছিল মেয়ের জামাই যায় ৫ কেজি জিলাপি নিয়ে মিলাদ করাইছিল ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে কি জন্য দোয়া করতে শুরু করছে মহব্বত শুধু না পাঁচ ওয়াক্ত নামাজ এই ইমামের পিছনে পড়ছে বিদায় অটোমেটিকই দোয়া শুরু হয়ে যায় আরে এক বেচারা ৫০০ টাকা হাদিয়া দিছে আমার মেয়ে আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী হুজুর গো একটু দোয়া কইরেন এশার নামাজের সময় দিছে ফজরের পরে দোয়া করার কথা হায় হায় জোহরের আগে ওই লোকটা আবার জিজ্ঞাসা করতেছে হুজুর আমার ছেলের লাগে যে দোয়া চাইছিলাম দোয়া করছেন তো হুজুরে কো উহ মন নাই তো মন থাকবো কেমনে এটা তো শুকুর আলী মুন্সি শুকুরে আয়ে সালামটা ফিরাইলে এমন দৌড় মারে মনে হয় যে ঠাডা করছে মসজিদ হ্যাঁ এইটা যায় আর পাই মসজিদ টাইলস লাগলে পাবি হায় হায় ইমামের বেতন যদি বাড়াইতে আমি রাজি ভালো লাগলে পাবি সিমেন্ট লাগলে পাবি ইমামরে যদি তিন বেলা খাওয়াইতে হয় আমি রাজি কিন্তু আমি বান্দারে এক সপ্তাহ পাইতি না
কথা ঠিক কি না এখন যারা শুকর আলী মুন্সি একবার একটু খারাপ লাগারই কথা কথা ঠিক কি না কিন্তু খারাপ লাগলে কি বল ডাক্তার হিসাবে যেহেতু সেট করছেন ইনজেকশন তো দেউন লাগবই জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যায় এ ইবরত কি জায়ে তামাশা নেহি হ্যায় পাগলামি করার জায়গা এই দুনিয়া না রে বাবা ইবরত হাসিল করার জায়গা এই দুনিয়া কই যাইবা তুমি মুসল্লি যদি আপনি হানি বাবার সাথে সম্পর্ক হবে মসজিদের সাথে সম্পর্ক হবে সমাজের মানুষের সাথে উঠে বসা হবে সমাজের মানুষগুলো আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করবে সব সময় যদি আপনি মুসিবতে পড়ে যান এই মানুষগুলোই দৌড়াই আপনার পাশে আসবে আল্লাহ না করুক একদিন আপনি মারা যাবেন এলাকার সমস্ত মানুষগুলো আপনি মারা যাওয়ার পরে ডাক দিয়ে একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে এ শুনছুনি ওই ছেলেটা বড় ভালো ছিল গো এই ছেলেটা আমাদের মসজিদে নিয়মিত মুসল্লি আমাদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমাদের সাথে জামাতের শহীদ নামাজ পড়তো শুনছুনি গো এই ছেলেটা বলে এই যুবকটা বলে মারা গেছে আয় রে আয় সবাই মিলে আমরা এই ছেলেটার জানাজার নামাজ পড়ি ঠিক কি না নামাজি মানুষ মারা গেলে পাগল হয়ে যায় মানুষ তার জন্য জানাজার নামাজ পড়ত আর যে বেনামাজি কাট্টা সুদখুর এমন একটা মানুষ যদি সমাজে মানা যায় তার নামাজ পড়ে ঠিকই আল্লাহু আকবার এটা বড় জ্বালাইছে ঠিক কিনা চার তাক বুটা দিতে দেরি মরছে ভালো হইছে নেক দোয়া নিয়া কবরে যাওয়া লাগবে রে বাবা মানুষের কষ্ট দিয়া মানুষের আঘাত দিয়া মন কষ্ট নিয়া কবরে যাইবেন তো আরো গুরজন বেশি খাইবে এই নামাজ পড়া দরকার আছে না নাই কথা কয় না আমাদের সমাজে আছে কিছু লোক দেখবেন কয় হুজুর নামাজ না পড়লে কি হবো আমার ইমানটা বড় হুক্তা আছে নি এইভাবে বুহ থাবরা দিয়া কয় নামাজ না পড়লে কি হবো ইমানটা বড় হুক্তা আবার একদল আছে দেখবেন কয় পানির নিচে ধরলে বাতি যেই বাতি আর জ্বলে না আম গো বাবার মুড়ি দইলে নামাজ রোজা লাগে না টুনটুনা টুনটুনটুনা আছে না নাই আপনারা বলেন তো আল্লাহর নবী নামাজ পড়ছে কথা কন না সাহাবীরা পড়ছে ওলি আল্লাহরা পড়ে যেই বন্ডের বাচ্চা বলে পানির নিচে ধরলে বাতি নামাজ রোজার দরকার নাই যে বাতি আর নিবে না আঙ্গ বাবার মুড়ি দিলে নামাজ রোজা লাগে না আমি বলতে চাই সে তো তাইলে নামাজ পড়ি না তার ল্যাংডা বাবাও পড়ে না এগুলা বেনামাজি এই ল্যাংডা বাবা সাবা কোনো কাম বাচ্ছে না জুতা পিটায় বাংলার সমিন যারা করবে ঠিক কি না যেই বন্ডের বাচ্চা বলে আমার মুড়ি দিলে নামাজের দরকার নাই ও কি পীর এটা ওলি না উলি কথা কয় না উলি আছে না চিনেন নি মাথার মধ্যে জট দাড়ির মধ্যে জট পড়ছে সালার শট আত লইছে ফর এটা বলে ওলি কথা কয় না ওলি না উলি মনে রাখবেন একশো একটা শয়তান মাথার মধ্যে ফোরসাপ করলে পরে একটা জট বাঁধে কয়টা তাইলে এরু মোড়া জট যে বাঁধছে কয় লক্ষ শয়তান তার মাথা জিয়ারত করছে কিছুদিন আগে টাঙ্গাইল এক মাহবিলে যাইতেছি তো আমার গাড়ির পাশে এক জড়ুলা এভাবে সত্যজিদা সিন দিয়া এরম এক তালা দিয়া রাখছে দেখছেন নি এই মোশন এরম এরম দেখছেন আপনারা দেখেন না আর এরম সিন দিয়ে তালা দিয়া রাখছে আমার গাড়ির মাঝে টুকা দেয় টুকা দিয়া দরজা জানালা খুলতে কয় আমি তো ওরে দেখি আমার মেজাজ গরম হয়েছে জানালা খুলছি পরে আমার কয় হুজুর আল্লাহ রে ভাই শুন কি কয় আমি কই না আল্লাহরে তো পাইছি না আমিও তো পাইছি না আমি কই তুই পাইবে কেমনে তুই তো 144 জারি করছস তুই না পাক তোর কাছে আল্লাহ আসতে পারে না কথা বলেন ঠিক কি না 144 জারি করছে সেন দিয়ে তালা মারা তুইছে আমি কই তালা দিছত কে কলব তালা মারছি কলব কি মারছে অথচ এক নামাজের নিদর্শনের দ্বারা কেয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবীজি আপনার আমার নবীজি আপনাকে আমাকে শনাক্ত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে কষ্ট হইতেছে না তো লম্বা হয়ে যাব এক নামাজের নিদর্শনের দ্বারা কেয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর নবী জান্নাতে পৌঁছায় দিবে
বুখারী শরীফের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলেন নবীজি গো কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হবে এমন বিরাট বড় মার্কেটের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো আমার উম্মতদেরকে শনাক্ত করতে আমি নবীর দুইটা চক্ষু খরচ হবে না একটা চক্ষু লাগবে না দুইটা চক্ষু দূরের কথা বলে বুঝলাম আপনি আমাকে দেখলে চিনবেন খাদিজাকে দেখলে চিনবেন আবু বকর ওমর ওসমান আলীকে দেখলে চিনিয়ে ফেলবেন আপনার সাহাবী যারা তাদেরকে চিনবেন কিন্তু আপনার অন্তকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার অনেক রূহানি আওলাদ আসবে রূহানি সন্তান আসবে এদেরকে তো আপনি জাহেরি চোখ দিয়ে দেখেন নাই এরাও তো আপনাকে দেখবেন না এদেরকে কেমনে চিনবেন প্রশ্ন জাগে না ভাগে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমার উম্মতেরা নামাজ পড়বে নামাজের আগে ওযু করবে রে গোরা মুহাজিরিনা মিন আসারিল ওযু আল্লাহু আকবার নামাজ পড়বে নামাজের আগে ওযু করবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের কঠিন ময়দানে পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে থাকবে রে ওগুলো দেখেই আমি নবী চিনে নেব এরাই আমার উম্মত বড়ই কিসমত হামারি আয় কে উম্মত মে সমারি বড় সহায় দিন দুনিয়া মোহাম্মদ কা রাসূলুল্লাহ বড় সহায় দিন দুনিয়া মোহাম্মদ কা রাসূলুল্লাহ আদমি আজদা দাইবা জম মুসলমা কর দাইম আদমি আজদা দাইবা জম মুসলমা কর দাইম আই খুদা কুরবু সুম হিসাব রহসা কর দাইম এক সাহাবী নবীকে ডাক দিয়ে বলে নবীজি গো বুঝলাম না মেহরবানি করে যদি আমাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে বুঝাইতেন আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবী মনে করো তোমার একটা গোড়া আছে চানকো পাল্লা গোড়া গোড়াটার রং আলাদা লক্ষ লক্ষ অনেকগুলো গোড়ার ভিতরে যদি তোমার এই চানকো পাল্লা গোড়াটা রেখে দেওয়া হয় চতুর্দিক দিয়ে বাউন্ডারি থাকে একটা গেট থাকে তুমি যদি গেটের কিনারে দাঁড়িয়ে থাকো বলো রে সাহাবী তোমার এই গোড়াটা দেখলেই চিনতে পারবানি পারবো কি করে আমার যদি একটা শান্ত পাল্লা গুড়া থাকে এটা যদি অনেকগুলো গুড়ার ভিতরে ছেড়ে দেই আর আমার এই ছেলেও যদি দেখে দেখলি তুই আব্বা ওই জাঙ্গুর গুড়া কথা বলে ঠিক কি না এবার সাহাবিও ডাক দিয়ে বলে হুজুর কি বলেন আমার ছেলেটাও তো এই গুড়া দেখলেই চিনে ফেলবে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবি এইবার জবাব দে তুই যদি তোর চান্ত পাল্লা গোড়াটা দেখি চিনে ফেলতে পারস আমি কেন চিনতে পারবো না রে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত হবে চান্ত পাল্লা উম্মত সে নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার অল্প না বেশি বলে আলহামদুলিল্লাহ নামাজটা পড়বেন তো বাবা মুসল্লি হইবেন তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়ার তৌফিক দান করুক শুধু যদি মুসল্লি নিয়েই ওয়াজ করি বারোটা পর্যন্ত হ্যাঁ ইনশাল্লাহ বলতে পারবো এটা ফখরিয়াতান না শুক্রিয়াতান বলতেছি কিন্তু আমার তো আরও পয়েন্ট রয়েছে কয়টা সিডিও তো বলতে হবে নাকি আসে এবার তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নম্বর আমরা কি পড়তাম না কথা কয় না কি হইতাম না কি পড়তাম না নামাজ আচ্ছা যে নামাজ পড়ে হয়তো মুসল্লি হয় না হয়তো বা ইনকেস দুই একটা মিস্টেক হয়ে যাইতে পারে কিন্তু যে সত্যিকারে নামাজ পড়ে মসজিদের পাশ দিয়ে যাইতেছে আজান হইতেছে আমি আসার আগে গাড়িতে উঠছি আমার ছেলেকে নিয়ে আমি গাড়ি ব্রেক করে আমার ড্রাইভার সাহেব বড় নামাজি বড় হ্যাঁ একেবারে সুরা ওয়াকে আফরে আসার নামাজের পরে সুরা ইয়াসিন পরে ফজরের পরে মাগরিবের পরে সুরা হ্যাঁ ওয়াকে আফরে মাগরিবের পরে সুরা মুল্ক পরে আসার নামাজের পরে সুরা ইয়াসিন পরে ফজরের পরে ফইরা পরে গাড়ি স্টার্ট করে আলহামদুলিল্লাহ কন হ্যাঁ আমি তার আমল দেখে আমি খুব খুশি তার দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে জোরে কোন আমিন যাই হোক এশার নামাজ রাস্তায় পড়ে তারপর আবার আপনাদের এখানে আসছি তা আপনি রাস্তা দিয়ে যাইতেছেন আজান হয়ে গেছে আপনি যারা নামাজি সে তো অবশ্যই মুসল্লি হবে নাম্বার ওয়ান সে বলবে কালু লাম নাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লি হইতাম না দুই নম্বরে কি কারণে জাহান্নামে আসছ আচ্ছা আমরা সবাই জান্নাত চাই কি চাই না সবাই চায় যে সমস্ত কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে ওই কারণগুলো আমাদের মাঝে থাকলে জান্নাত পাবো কথা কয় না অনেকেই কয় ঠিক পামু তো তাইলে এই চারটা গুণ আমাদের মাঝে থাকা লাগবে লাগবে তো যাইবেন জাহান্নামে যে চারটা কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে এই চার গুণ আমাদের মাঝে থাকা যাবে না এক নম্বর কালু লাম নাকু মিনাল মুসল্লিন তারা বলবে এক নম্বর কারা বলবে জাহান্নামীরা কারা
জাহান্নামীরা বলবে ও আমার দোস্তরা ও আমার বন্ধু শোনা এক নম্বর আমরা নামাজ পড়তাম না মুসল্লি হইতাম না তোমরা তুমি মুসল্লি হইতা তুমি মুসল্লি হয়ে যাইতা আহা দ্বিতীয়ত ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন দুই নম্বর যেটা আমরা করতাম সেটা হলো মিসকিনের হক নষ্ট করতাম মিসকিনকে খানা দিতাম না ভাই মারা গেছে ছোট ভাই এবার বাতিজার সম্পদ কেমনে আত্মসাৎ করবে এইটা উইটটা পড়া লাগে এই সমাজে আমাদের আছে না নাই কেমনে বাতিজার সম্পদগুলো আত্মসাৎ করবে এই চিন্তায় সে মগ্ন নিজের সন্তানের জন্য কমলা নিয়ে আসে আপেল নিয়ে আসে বেদানা নিয়ে আসে সন্তানেরা কমলা খাইয়া কমলার ছোলাগুলো জানালা দিয়া ফালায় আপেল খাইয়া আপেলার ছোলাগুলো ফালায় আয় হায় রে কলা খাইয়া কলার ছোলাগুলো যখন রাস্তার জানালা দিয়া ফালায় তার এতিম বাতিজা মাকে ডাক দিয়া বলে মা গো আমাদের চাচা তার সন্তানদের জন্য আমাদের চাচাতো ভাইদের জন্য বোনদের জন্য কমলা আনছে আপেল আনছে কলা আনছে তারা খাইয়া এইভাবে জানালা দিয়ে ফালাইছে মা গো আজকে যদি গো আমাদের আব্বা থাকতো আমাদের জন্য তো কমলা কিনা নিয়ে আসতো আমার নবী বলেন ও চাচা তুমি যেমনি ভাবে তোমার সন্তানের জন্য কমলা নিয়ে আসছো কলা নিয়ে আসছো তোমার এতিম বাতিজার জন্য এরকম ভাবে নিয়ে যাওয়া তোমার দরকার ঠিক না বেঠি এতিমের পাশে থাকলে এতিমকে একটু সহযোগিতা করলে এতিমকে একটু যদি ভালোবাসেন আমার আল্লাহ এত খুশি হয় এতিমের মাথার মাঝে এভাবে হাত বোলাইছেন তো তারে হায় হায় নবী বলেন তোমার হাতের নিচে যত চুল পড়ছে সে পরিমাণ গুণা আমার আল্লাহ মাফ করে দেয় আমার নবীও এতিম ছিলেন এতিমের দুঃখ কষ্ট আমার নবী বুঝতেন এই জন্য আমার নবী বলেছেন ইতিমের হক নষ্ট করো না মিসকিনের হক নষ্ট করো না আমাদের সমাজে আছে মিসকিনকে তো খাবার দেয় না ফকির মিসকিন দেখলে তো তারাই দেয় এমনকি সাততলা আটতলা দশতলা বিল্ডিংয়ের অনেক বাড়িওয়ালার বাড়িতেও আমরা দাওয়াত খাইতে যাই খানা তারা আমাদেরকে ইনভাইট করে হাজি সাহেব বিরাট বড় লোক আমাদেরকে ইনভাইট করে লিফটের টিপ দিয়ে আটতলায় দশতলায় উঠতে হয় অনেক সময় আমরা গেটের কিনারে ঢোকার আগেই দেখি সাইডে লেখা কুকুর হইতে সাবধান কি লেখা এটার মিনিংসটা কি এটার ব্যাখ্যাটা কি আমি বাড়িওয়ালারে জিজ্ঞাসা করলাম হাজি সাহেব আপনি কি কুকুরও পালেন কি না ক কি না হুজুর কুকুর পালি না কারণ বড় লোক করতো বুঝুন না হ্যাঁ কুত্তা একটা বিদেশতে আনে এর পিছে ডাক্তারও আছে হাইকমেডও আছে খাবার দাবার যা দেবো ওরও তুলি দে না এরপরে ডাকে হাই সুইট মিন্টু কামিং লেটিস প্রেটিস মিন্টু বোরে কি সুন্দর কুকুরটা রে ডাকে মিন্টু মিন্টু আই কামিং কি সুন্দর করে ডাকতেছে আর বোরে এই গাদার ঘরের গাদায় ডাকে এই কোন চাসনি আই চাসনি কে সুসনি খাই সুসনি বাদ দে যাই কে ভাল লাগে না ঘুমাই না শিল্পপতি তো ব্যবসায় মার খাইছে মেজাজ নষ্ট আবার কুকুর কয় হাই সুইট কামিং মিন্টু কুকুর রে কত সুইট কামিং কয় ডাকে বোরে ডাক দেয় দর্ছে বর্ছে নিচে খাইছে লইছে বইছে করে আছে না কোন আমি জিজ্ঞাসা করলাম হাজি সাহেব আপনি কি কুকুর পালেন নাকি কো না হুজুর কুকুর পালি না তাহলে লিখলেন যে কুকুর হইতে সাবধান এটার কারণটা কি বলে হুজুর মিসকিনরা হহিররা বড় জালায় এই কারণে এটা লেখা থাকছি এটা দিয়ে একটু ফায়দা হয়েছে হ্যাঁ এরা আয়সা এরা কয় কুত্তা লাগতো না বিজ্ঞা লাগতো না কুত্তা খেতা আগে কথা কন ঠিক কিনা এরা ভাবছে যে বাড়িওয়ালার অনেক লম্বা বড় কুকুর আছে দৌড়াইন দিব এত এটা লেখা রাখছি কুকুর হইতে সাবধান ভিক্ষুকেরা আচ্ছা কোন তো যে এটা লেখা রাখছে হ্যাঁ কি মিসকিন রেখানা দেয় বিল্ডিংয়ের মালিক তুমি হতে পারো মনে রাখো জাহান্নামে যাওয়ার দুই নম্বর গুণ হলো মিসকিনকে খানা দেয় না তুমি আল্লাহর ওলিকে আইনা বড় বড় জগৎ বিখ্যাত আলেম আইনা তুমি আটতলায় রাইখা যদি মুরগার রান খাওয়ায় দোয়া করো দোয়া হুজুরে লেগে কবুল হইগো তোর লেগে যা কথা কন ঠিক কিনা এই দোয়াটা হুজুরের জন্য কবুল হবে তোর মতো জাহেলের জন্য হবে না তখন আমি আর কিছু কই নাই কারণ খাইয়া শেষ করে লই পরে খাওয়ার আগেই যদি ওয়াশ শুরু করি ওয়াশ ওয়াশ তাহলে হ্যাঁ বুর্গার রাল্লা ঠিক মতো দি বলি এই জন্য খায়া শেষ পেশ কইলাম বলে এই সাইনবোর্ডটা না মান পরে হুজুর করে আইনা দাওয়াত দা খাওয়ায়েন ক কারণ কি কারণ আমি মোল্লার ওয়াজের চাইতে এই মিসকিনের খাবারের গুরুত্ব বেশি আল্লাহর কাছে আজকে তো এতিমের হক নষ্ট করে আমার সমাজে ত্রাণ দেয় সরকার কিন্তু এই অসহায় মানুষগুলোকে দেয় না হ্যাঁ এই ফ্যাট ভুড়িওয়ালা খালি ফ্যাটের ভিতরেই ঢুকাইতেছে মনে রেখো এতিমের হক গরিবের হক তুমি নষ্ট করছো মিসকিনের হক এতটা মাইরা খাইছো তো জাহান্নামের আগুন তোমার পেটের ভিতরে ঢুকাইছো মিসকিনকে যদি আপনি তাড়াইয়া দেন এতে করে আল্লাহ খুশি হয় না বেজার হয় ঘটনা কথা প্রসঙ্গে মনে পড়ে গেল একটা কইলাই নাকি কোন
ভবিষ্যতে আবার দেখা হয় না না হয় না আবার রাগ করবেন অনেক জায়গায় তো ঘটনা মটনা কইলে কয় হুজুর খালি গিটসা কাহিনী কয় গেল গা আরে বাবা ঘটনা কোরআনে আছে না নাই কোরআনে তো যে সমস্ত ঘটনাগুলো আল্লাহ বলেছে কোন কোন ঘটনাকে আসল হ্যাঁ কাসাস বলেছে উত্তম কাহিনী বলে আল্লাহ ঘোষণা করছে তো যাই হোক আমি তো আমার বাড়ির ঘটনা গমো না আমার মন গড়াও না মিসকিনের পাশে থাকলে মিসকিনকে একটু সহযোগিতা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় তার একটা চিত্র তুলে ধরতেছি এই কালেমার জিকিরের মাঝে মস্ত হবে জিকিরের স্বাদ আমার আপনার আমার অন্তরের মাঝে ফিট করতে হবে আমরা দুনিয়ার জমিনে দেখি সাগর কলা সবরি কলা আরো যত জাতের কলা এগুলো কাঁচা থাকলে মজা না মজলে মজা হ্যাঁ ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি জিকিরের মাঝে মস্তে পারি তাইলে না ভাই ওই জিকিরের মজা অলফতে বরাবর হে আফাহু কে জাফাহু অলফতে বরাবর হে আফাহু কে জাফাহু হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হু হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হু ঠিক না বে ঠিক কোন জিনিসের মাঝে যদি তুমি মজা হ্যাঁ আল্লাহর ওলিরা বলেন তাইলে পাবে তুমি ওই জিনিসটার মজা যেমন সারাদিন রোজা রাখার পরে ইফতার খাওয়ার একটা মজা আছে না নাই এই তো আর কয়েকদিন পরে আগামী মাসের 22 তারিখতে সম্ভবত শুরু হয়ে যাবে কথা কন ঠিক কিনা সারাদিন রোজা রাখার পরে ইফতার খাওয়ার একটা মজা আছে না নাই কিন্তু সারাদিন রোজা রাখে না তিনু বেলায় গরুর মতো খায় আবার এই বলটাও ভিআইপি নিয়ে ইফতার করে আছে না নাই অবশ্য আপনাদের এলাকায় না আমি শ্রীপুরের কথা কই সারাদিন রোজা রাখার পরে রোজাদার যে ইফতার খাইছে যে মজাটা পাইছে এই বলদে সারাদিন খাইয়া ইফতার খাওয়ার সে মজা পাইছে গরু ঘাস খাইলে যেমন টেস্ট লাগে হ্যাঁ সারাদিন খাইয়া ইফতার খাইলে হেমন টেস্ট লাগে বলে হুজুর কেন সারাদিন রোজা রাখার পরে ইফতার খাওয়ার তো মজা কেন কারণ হলো আল্লাহর নবী বলেন লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি সুবহানাল্লাহ কর নবী বলেন রোজাদারের জন্য দুইটা মজা দুইটা আনন্দ দুইটা খুশি একটা হলো ফিত্রিহি ইফতারের টাইমের খুশি এই ফিত্রিহির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম গল লেখেন ফিত্রিহির দুটি মানা একটা হলো সারাদিন রোজা রাখার পরে ইফতার খাওয়ার যে একটা মজা রে আর আরেকটা হলো সারা মাস রোজা রাখার পরে ঈদের নামাজের একটা আনন্দ আছে না না যে সারা মাস রোজা রাখে নাই শ্বশুর বাড়ির থেকে যে শ্বশুরে হজ করতে যায় যায় নামাজ একটা আইনা দিছিল বছরে দুইবার নামায় এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা নামায় হেরা আবার জামায় এই বউয়ে 7000 টাকা একটা পাঞ্জাবি কিনা দিছে আবার স্বর্ণের একটা সেন পইরা হেরা হে প্রথম কাতারে একা রইছে আল্লাহু আকবার সুর সুর বাপ থাকবো কইব দূর এই নামাজ আমার নামে হুদাই কা রইছি কথা কোন ঠিক কিনা আর সারা মাস রোজা রাখার পরে সে যদি পিছনেও দাঁড়ায় আনন্দ আছে না নাই মজা আছে না নাই ফুর্তি আছে না নাই তার কত দাম আল্লাহ বলে হায় হায় রে নবী বলেছেন আল্লাহ তাআলা তখন বলবে ইরজিই ফিরে যাও কদ গাফারতু লাকুম ওয়া বাদদতু সাইয়্যাতিকুম হাসানাত আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিণত করে দিয়েছি সারাদিন রোজা রাখার পরে রোজাদাররা রোজার মাঝে মজে এরপরে সে ইফতার খাওয়ার মজা পায় ঠিক না ভাই ঠিক আপনি কালেমার জিকিরের মাঝে যদি মজতে পারেন তাইলে না ভাই বেন কালেমার জিকিরের মজা মিসকিনদের কথা বলতেছিলাম মিসকিনের পাশে দাঁড়াইলে মিসকিনকে সহযোগিতা করলে আমার আল্লাহ কেমন খুশি হয় তার একটা চিত্র দোলে চিত্র তুলে ধরেই আমি আমার বয়ান শেষ করে দিতেছি কষ্ট হইতেছে না তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন এমন কোনো আলেম নাই বাংলার জমিনে তার নাম শুনে নাই অনেক মুরব্বীরাও হয়তো শুনে থাকবেন বহুত বড় মাপের একজন আলেম বড় আল্লাহওয়ালা ফরজ হজ আদায় করে ফেলেছেন জীবনে হজ ফরজ কয়বার নবী করছে কয়বার একবার এটাই নবীর প্রথম হজ এটাই নবীর বিদায়ী হজ সুবহানাল্লাহ হজ ফরজ হজ আদায় করে ফেলেছে সামর্থ্য যদি আপনার থেকে থাকে নফল হজ আদায় পরে আপনি করতে পারেন এটা আপনার উইশের উপর ডিপেন্ড করবে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ফরজ হজ তো আদায় করে ফেলেছে নফল হজ আদায় করার জন্য টাকা জমা করে রাখছে ইন দ্য মিন টাইমে নজর করে দেখে তার ছোট বাচ্চাটা পাশের বাড়ি থেকে আয়সা তার সামনে আয়সা রোনাজারি করতেছে কান্নাকাটি করে ডাক দিয়ে বলে রে বাবা কি জন্য তুমি কান্দ ব্যাপার কি ডাক দিয়ে বলে ছোট বাচ্চাটা বাবা ওই পাশের বাড়িতে গিয়েছিলাম গরুর গোস্ত রান্না করতেছে আমি একটু চাইছিলাম আমার গরুর গোস্ত দিল না গার ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মনের মাঝে একটু ব্যথা লাগবে কিনা ছোট মাসুম বাচ্চা এক টুকরা গোস্ত দিলে আর কি হইতো ব্যাপার কি একটু জানা দরকার ছেলেটাকে সঙ্গে নিয়ে চলে গেছে বাড়িওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে বলে ও বাড়িওয়ালা বাড়িতে আসো
বাড়িতে শুনি বাড়িওয়ালা বাড়ির ভিতর থেকে বের হইয়া আয়েশা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর আপনি কেন এই গরিবের বাড়িতে হুজুর গো কি জন্য আসছেন কি গোস্তাকি করেছি বেয়াদবি করেছি আমার এই ছেলেটি তোমার কাছে বাড়িতে আসছিল গোস্ত রান্না করতেছো এক টুকরা গোস্ত চাইছিল তুমি দিলা না কেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর লোকটি চোখে পানি এসেছে ডাক দিয়ে বলে হুজুর আমি কি জন্য আপনার এই ছেলেকে গোস্ত দেই না একটু ব্যাখ্যা শুনে নেন বলো বলো কি সমস্যা তোমার বলে আজকে তিন দিন পর্যন্ত আমার ঘরের চুলার মাঝে কোনো আগুন ধরে না তিন দিন পর্যন্ত আমার বিবি আমার সন্তানেরা খানা পিনা পায় না তিন প্রতিদিন আমি বাজার ব্যাগ নিয়ে বাজারে যাই আমি দেখি কোনো কাজ পাই কিনা কাজ যদি পাইতাম একটু যদি আমার রুজি হইতো আমি টাকা পয়সা পাইতাম বাজার করে নিয়ে আসতাম তিন দিনই আমি খালি ব্যাগ নিয়ে চলে আসছি আজকে যখন আমি আসতেছিলাম হুজুর গো আমি আসতেছিলাম আজকেও কোনো কাজ পাই নাই বাজারের ব্যাগ আমার বিবি ধরিয়ে দিয়েছে আমি বাজার থেকে খালি হাতে আসতেছি পথি মধ্যে দেখি একটা মরা গোস্ত পরে রয়েছে হুজুর গো আমি জানি মরা গরু পরে রয়েছে মরা গরুর গোস্ত খাওয়া আমার জন্য হারাম কিন্তু এই মাসালা আমার জানা ছিল গো হুজুর হালাল খাওয়ার জন্য বাঁচার জন্য হালাল খাওয়ার যদি কোনো ব্যবস্থা না হয় হারাম খায়াও যদি জীবন বাঁচে ওই অবস্থায় হারাম খায়াও জীবন রক্ষা করা যায় আছে না নাই ওলামাই কারাম বলেন আছে না নাই হুজুর এই মাসালা আমার জানা ছিল আমি তখন ডানে বামে তাকায় দেখলাম কোনো মানুষ আছে কিনা কোনো মানুষ নাই খোলা মাঠে মরা গরু পড়ে রয়েছে আমি গরুর রান থেকে কিছু গোস্ত আমি কেটে আমি আমার ব্যাগের মাঝে নিয়ে বাড়িতে চলে গেছি বিবিকে আমি বলি না এটা মরা গরুর গোস্ত তাহলে বিবি রান্না করবে না কিন্তু আমি যখন আমি বিবির কাছে নিয়ে দিলাম বিবি চমৎকার মশলাপাতি দিয়া যখন এই গোস্তটা রান্না করতে শুরু করেছে যখন অনেক মশলা দিয়ে আপনি রান্না করবেন একটু ফ্লেভার হয় কি না একটু ঘ্রাণ ছড়ায় কি না আপনার এই সন্তানটা আয়েশা যখন দেখছে আয়েশা গ্রাম পাইয়া যখন হাত পাচ্ছে একটু গোস্ত দেওয়ার জন্য আমার নজরে পড়ে গেছে আমিও চিনতে পারছি আপনার এই সন্তানকে আমি জানি গো হুজুর আপনি নেশাব পরিমাল মালের অধিকারী ফরজ হজ আপনি করে ফেলেছেন আপনি তো যাকাত দেন আমি জানি এখন এই মুহূর্তে এই গোস্তটা মরা গরুর গোস্ত যদিও এটা আমার জন্য আমার সন্তানের জন্য খাওয়া হালাল কিন্তু এই মুহূর্তে আপনার সন্তানের জন্য এটা খাওয়া হারাম না হালাল না এটা জায়েজ হবে না আমি আপনার সন্তানকে এই জন্য তাড়িয়ে দিয়েছি হুজুর এবার বিশ্বাস করেন আমি কি কোনো বেয়াদবি করেছি কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখের মাঝে পানি এসে গেছে ডাক দিয়ে বলে হায় হায় রে আমার বাড়ির পাশে এতিম অসহায় মিসকিন গরিব মানুষ না খেয়ে থাকে তিন দিন ধরে আর আমি কিনা ফরজ হজ আদায় করেছি আবার নফল হজ আদায় করার জন্য টাকা জমায়ে রাখছি আল্লাহর কাছে আমি কি স্বভাব দিব একটা দর দিয়া বাড়ির মধ্যে যাইয়া জমাকৃত হজের টাকাটা আই নাই গরিব অসহায় লোকটার হাতে দিয়ে দিছে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বিজনেস করো আমার এটার কোনো দায় দাবি নাই সুবহানাল্লাহ কোন আমার এটার কোনো দায় দাবি নাই তুমি এটা নিয়ে কোনো ব্যবসা করো এটা নিয়ে তুমি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকো ব্যবসা করো আস্তে আস্তে উন্নতির দিকে যাও আমি ফরজ হজ আদায় করে ফেলেছি নফল হজ আদায় করার জন্য টাকা জমায়ে রাখছিলাম আমার আর হজের দরকার নাই আমি তোমার সহযোগিতা করলাম হায় হায় হজের মরশুম শুরু হয়ে গেছে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে হাজি সাহেবরা হজ করে ফিরার পথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই বাড়ির সামনে বসা আছে চেয়ারে বসা নতুন হাজি সাহেবরা ডাক দেয়া বলে ও আব্দুল্লাহ কোন দিন তুমি হজ থেকে আসলা আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে কাটা গায়ে নুনের ছিটা দিও না গো এই বছর আমি হজে যাইতে পারি নাই টাকাটা আমি অন্য কাজে ব্যবহার করে ফেলেছি নতুন হাজি সাহেবরা ডাক দিয়ে বলে কি বলো গো এটা কেমনে বললা আমি যখন কাবা গর তোয়াব করি আমি তো তোমারে দেখছি আমি নিজেরে একবার যখন দেখছি এটা মিস্টেক হতে পারে চোখে হয়তো আমি উল্টা পাল্টা দেখছি কিন্তু না একবার দেখলে মনের বুঝাইতে পারতাম কাবা ঘর তোয়াবের সময় তোমারে দেখছি আমি আরাফার মাঠেও তোমারে দেখছি মুজদালিফায়ও তোমারে দেখছি জামারায় পাথর মারতে যাইও তোমারে দেখছি হায় হায় দিন যায় রাত্রে ঘুমিয়ে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক কে জানি ডাইকা ডাইকা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ হজের জমাকৃত টাকাটা তুই পাশের বাড়ির মিসকিনকে দিয়ে দিয়েছ তুই গরিবের খবর
খবর নিছস গরিবের পাশে দাঁড়াইছস তারে ব্যবসার জন্য হজে যাওয়ার টাকাটা তুই দিয়ে দিলি এই যে মহানবতার পরিচয় দিলি মিসকিনের পাশে দাঁড়াইলি তার পরিবার পরিজনের পাশে দাঁড়াইলি গরিবের পাশে দাঁড়াইলি আমি আল্লাহ কি তোরে খুশি করতে পারি না রে আব্দুল্লাহ শুন আমি আল্লাহ তোর সুরতে একজন ফেরেশতাকে তোর সুরত বানাইয়া এই বছর তোর হজটা করায়া দিছি শুধু তাই নয় এই বছর যত হাজী সাহেবরা হজ করেছে তোর এই কুরবানির কারণে আমি আল্লাহ সমস্ত হাজীদের হজ কবুল করে ফেলেছি দেখেন গরিবের পাশে দাঁড়াইলে মিসকিনের পাশে দাঁড়াইলে আল্লাহ খুশি হয় না বাজার হয় আমরা কি গরিবের পাশে দাঁড়াবো মিসকিনকে খানা দেব এতিমের হক নষ্ট করব করব দুই নম্বর কষ্ট হইতাছে শেষ করে দিই আর দশ মিনিট কি কন এবার ডাক দিয়ে বলবে ও জাহান্নামীরা দুই নম্বর শুনলাম তিন নম্বরে কি কারণে তিন নম্বর কি কারণে তোমরা জাহান্নামে আসলা তারা ডাক দিয়ে বলবে ওয়ালাম না কোন তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খাইদিন তিন নম্বরটা একটু ভালো করে খেয়াল করবেন তারা বলবে আমরা তিন নম্বর যে কাজটা বেশি বেশি করে করতাম সেটা হলো ভালো ভালো মানুষগুলোর আমরা সমালোচনা করতাম আছে না নাই দুনিয়ার মাঝে ভালো মানুষ কারা কার কথা নবীর কথা খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায় যারা ভালো ভালো মানুষগুলোর আমরা সমালোচনা করতাম দেখবেন সমাজের মাঝে কিছু মানুষ আছে ইমামের পিছে লাগিয়েই থাকে খালি দুষ্টুটিগুলো ধরার তালেই থাকে যদি ইমাম জোরে জোরে হাইটটা যায় কয় হুজুরের জানি কই জানি দাওয়াত রে কথা কয় না হুজুর যদি জোরে হাইটটা যায় কয় কই জানি দাওয়াত আরেক দিন আস্তে আস্তে হাইটটা যাইতেছে কয় কই জানি খাইছে লড়তারে না আছে লালাই খালি হুজুরের পিছে ধরে হুজুরের হ্যাঁ হুজুরের হুজুর যদি খালি একটু সেজদার মাঝে যদি খালি একটু খালি সুবহানাল বেল আলাই তসবিহটা একটু বেশি কইরা ফুরছে তাইলে তার মাতার মধ্যে বিষয়টা করে আর যায় দোহানের মধ্যে চা খায় আর আগের হুজুরটা ভালো আছেন কত শর্টকাট নামাজ পড়ছে আর ওহন যেটা সেজদাত গিয়া তো আর উঠে না অথচ যত সেজদায় আপনি পড়ে থাকবেন যেন আল্লাহর রহমতের কোলে পড়ে রইলেন ঠিক কিনা ভালো ভালো মানুষগুলোর আমরা সমালোচনা করতাম সমাজের মাঝে দেখবেন দশজন পনেরো জন যুবক একত্রিত চলাফেরা করে হঠাৎ করে দুইজন যুবক কি জানি কিভাবে জানি কেমনে ভালো হয়ে গেছে হয় তাবলিগের নিষ্পদে গেছে আর নাহলে চরমোনাই গেছে অথবা মুস্তাকুর নবী সাহেবের বয়ান শুনছে নজরুল ইসলাম কাশেম সাহেবের বয়ান শুনছে অথবা কামাল উদ্দিন গাজীপুরের বয়ান শুনে আহেরা একটু আসলা হয়ে গেছে আগে আসেন পিছলা এখন দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে লগের তানে ডাক দিয়ে কয় কিরে মূল্য হয়ে গেলেনি কথা কয় না কিরে মূল্য হয়ে গেলেনি অন্দি তুই নুমাস পড়ো দাঁড়িয়ে রাখলে পরে কয় জঙ্গি হয়ে গেছত নাকি আছে না না দাঁড়িয়ে রাখেন বা না রাখেন দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার কিন্তু কেউ রাখলে পরে জঙ্গি যদি বলেন মনে রাখবেন আপনি ইমান নাই বেঈমান হয়ে কবরে যাবেন ঠিক কিনা জোরে বলেন আজকে দাঁড়িয়ে রাখলে যারা জঙ্গি বলে আমাদেরকে আখ্যায়িত করে আমরা বলতে চাই জঙ্গি হতে চাই তোর মতো বেঈমান হয়ে কবরে যাইতে চাই না ভালো ভালো মানুষ যারা হয়ে গেছিল তাদের সমালোচনা আমরা করতাম আলেমের সমালোচনা করতাম যুবক গাইতাম আমার সন্তানদের মধ্যে যারা একটু ভালো লাইনে চলে যাইতো আমি তো দোয়াল্লিনে আসি ওই জাহান্নামের পথে বামপন্থী হইয়াই রইছি আমার ছেলেটা ওলামাই কেরামদের নিজ পথে থাইকা সে ডানপন্থী হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে আমি তারে তেমন সুযোগ দিতাম না এমনকি আমার বন্ধু যদি আল্লাহওয়ালার পথে যাইয়া আল্লাহওয়ালা হয়ে গেছে তারে ক্রিটিসাইজ করতাম টিটকারি করতাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই জাহান্নামীরা তারা বলবে তিন নম্বর কারণটাই হলো আমরা ভালো মানুষের সমালোচনা করতাম আলেমদের বিরোধিতা করতাম আলেমদের পক্ষে থাকতাম না আলেমদের যত দুষ্টুতি শুধু আমরা আলোচনা করতাম চা স্টলে চায়ের দোকানে যায় দেখবেন যত আলাপ খালি মাদ্রাসা মসজিদের ফেতনা নিয়া যত আলাপ খাইয়া কোনো কাম নাই খালি হুজুর ঘর বদলাম শুরু করে দেয় এই তিন নম্বর জাহান্নামে যাইতে চান না জান্নাতে তাইলে এই যে আলেমদের সমালোচনা করা চলবে চলবে হ্যাঁ কোনো আলেম ওই কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় যদি কোনো আলেম শরীয়ত বিরোধী কোনো কাজ করেই ফেলে ইনকেস দশটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি বলতেছি না যে সারা বাংলাদেশের সমস্ত আলেমরা একেবারে সবাই জান্নাতি স্লিপ অফ ট্রান্স যেরকম কথার মাঝে এদিক সেদিক হয় আলেমদের মাঝেও দুই একটা এরম হতে পারে কি না
হতে পারে ভুল যদি হয়েই যা আম পাবলিকের সামনে তারে শরম না দেয়া তারে ডাক দিয়ে একটু সংশোধন কইরা বা তারে একটু সতর্ক কইরা দিলে হতে পারে কোরআন হাদিসের সহিহ ইলম তার মাঝে আছে হ্যাঁ সঠিক পর্যায়ে চলে যাবে কিন্তু যদি খালি একবার একটু পাইছি কি পাইছো হুজুরে বার করেন এর একটা সুযোগ পাইছি কিছে হুজুর দেখছি হিন্দা এক বুইড়া বেডি যাইবা যে সাইছে আর সোকলারা না অতসব হ্যাঁ একটু আগে এক সেরি লয়ে টিন 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 হাইটে গেছে নিজের বেলা করু করু হুজুর করলে মাকরু ঠিক কি না টিন 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 হাইটে গেছে হাই টুলি সুইটি কিন্তু হুজুরে খালি বুইড়া বেডি মন হইছে যে এই বুইড়া বেডি ডাইডা আর কি আর বুইড়া বেডি ফি সাইছে না কিরম জানি এদিকে আইতেছে মন হইতেছে হুজুরের টাই আহের একটু দোয়া তো চাইবো হ্যাঁ খালি দে হুজুরের চোখ কইফি কথা কন না হুজুরের চোখ কুফি হ্যাঁ হুজুরের চোখের ফিসায়াত তো ভালো ভালো মানুষগুলো সমালোচনা করবেন করবেন কইরেন বিপদ করবেন করলে আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা তাদের সমালোচনা কইরেন না সমাজের ভালো ভালো মানুষগুলোর পক্ষে থাকবেন আজকে আমরা দেখি সমাজের মাঝে যারা ভালো হতে চায় ভালো ইসলামের দলে যোগ দিতে চায় আলেমদের কথা শুনতে চায় তাফসির মাহফিল করতে চায় এরাই হামলা মামলার শিকার হয় বাড়িতে থাকতে পারে না আর যারা পরেরটা মায়েরা দেশ বিদেশ বাড়ি করে এরাই নাক টেনা ঘুমায় ঠিক কি না কোন এরাই বিপদে থাকে যারা ভালো হতে চায় এরাই বিপদে পড়ে আর যারা খারাপ ভাবে চলে এরাই রাজার হালতে চলে আল্লাহ জানে কালকে আমার নিয়ে সমালোচনা কদ্দু হয় কিচ্ছু করার নাই আল্লাহ কো মরু বলাও কানা দুরু যাহা সত্য তাহা বলো আপনার কাছে তিতা লাগলে কি আমার তো কইতে ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন তারা বলবে চার নম্বর যেটা ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন চার নম্বর আমরা কি তারা বলবে চার নম্বর কারণ কি চার নম্বর কারণ হলো আমরা কিয়ামতের মাঠকে অস্বীকার করতাম হাশরের মাঠ পরকালকে আমরা অস্বীকার করতাম আমরা স্লোগান দিতাম নগদ পাপ যা পাও হাত পেতে নাও বাকির কথাই শূন্য থাক নগদ সব খামসে নাও মরে গেলে মল্ল কবর যেটা মল্ল এটা হোক আছে না নাই এই সমাজের মাঝে এই শ্রেণীর কিছু আছে না নাই জাইন না রাহেন জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ এবার করে ধরায় দিতেছি কয় মরে গেলে বলো যেটা বললো এটা আপনি যদি মরণে তাবলিক আসে না এলাকায় আসে তো জামাত আসে তো দেখবেন গাস্ত করতে যায় তাবলিকের দাওয়াত দিতে যায় ভাই আমরা তো মুসলমান আমরা এক নবীর উম্মত আল্লাহর হ্যাঁ আল্লাহর গোলাম আমরা তো কালেমা পড়ছি আসেন না যায় মরে গেলে কি হইব হ্যাঁ এটা দাওয়াত দেয় হ্যাঁ নগদে দু একজন তশকিল করে আয়ে আর বাকি যেটি সচকা যায় তারে বাচ্চা গেছি বাচ্চা গেছি বাচ্চা গেছো না বরং তুমি যদি এই তশকিলে রাজি হয়ে যাইতা সত্যি বাচ্চা যাইতা হন তুমি ফাইসা গেছো ঠিক কি না বাচ্চা যাওয়ার ফাইসা যাওয়া এক জিনিস আহা সম্মানিত হাজিরিন তারা বলবে আমরা পরকালকেও স্বীকার করতাম আপনারা বলেন তো পরকালকে আখেরাতকে কিয়ামতের মাঠকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবো থাকবো এবার জান্নাতীরা জিজ্ঞাসা করবে এই চারটা গুণ তোমার কি কোন পর্যন্ত ছিল এই চারটা গুণের উপর তোমরা কোন দিন পর্যন্ত আসতে কামত ছিলা এই চার গুণ কতদিন তোমরা এই চার গুণের উপর তোমরা চলমান ছিলা বলে হাত্তা তানাল ইয়াকিন ইয়াকিন আই মওত তারা বলবে বলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই চার গুণের উপর অটল ছিলাম নাম্বার ওয়ান কি পড়তাম না কি খাওয়াইতাম না কি করতাম ভালো মানুষের এরপরে কি বিশ্বাস করতাম না পরকালকে বিশ্বাস করতাম না এই চারটা আমরা কোন পর্যন্ত ছিলাম বলে মরার আগ পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন আমরা মৃত্যুর আগ পর্যন্তই ছিলাম মরণ থেকে বাঁচতে পারবেন পারবেন এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে বাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে বাগিয়া মরণ তোমায় লই বিগিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া
কবর রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবর আমাদের সামনে আছে না নাই মুসাফিরে হাসাবাম কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির কবর হলো আমাদের আখের ঠিকানা এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে ভাই যাওয়ার কোন সিরিয়াল দাদা নাতির লাশ নিয়ে টানাটানি করে বাবা বোলার লাশ নিয়ে টানাটানি করে এই তো দুনিয়া জোরে জোরে বলেন ঠিক কিনা অস্তিত্ববান মনে করা যাবে না আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা খিলাফ দুনিয়াটাকে যে অস্তিত্ববান মনে করবে তাকে কুকুরের সাথে তুলনা করা হয় দুনিয়াটা কেমন তুমি জানো নি কই দেলা তাকে তরি খাকে মেজাজি কুনি মানন্দ তফলা কা খবাসি দুনিয়াটা হলো গাছের ছায়ার মতো নদীর সুতের মতো ছোট ছোট ছেলেদের টুপাতি খেলার মতো টুপাতি খেলেরা ছোট ছোট ছেলেরা দেখছেন নি গাছের পাতা নেয় একজন আরেকজনে কয় বাজার কইরা গাছের পাতা টাতা সিরাই না কয় বাজার বড় সরা মুরগি 250 টাকা কেজি কয় নি কতক্ষণ এ মাটি দিয়া এভাবে পাতিল বানায় এরপরে বাতা লতা দিয়ে এইভাবে ফালাইয়া দেয় এবার মায় ডাক দিয়া কয় কিরে আবদুল্লাহ খানা খাবি না নকল খানা ফালাইয়া আসল খানার জন্য দৌড়ায় বাচ্চা এই দুনিয়ার খানা আসল খানা না এটা হইলো টুফা বাতি এই দুনিয়াতে কত মানুষ আইলো গেল জিনকি বাহালো মে হাজারো রঙ্গে খানু সেথি যার উন্মে কবর পর হে আর নিশা বাকি নেহি কত রাজা বাদশা আমির উমারা এই পৃথিবীর জমিনে এসেছিল যাদের ধমকে এই পৃথিবীর জমিন থরথর করে কাঁপছে যাদের ভয়ে এই পৃথিবীর জমিনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খাইছে আজকে তাদের কবরের উপরে কত গরু ছাগলে ঘাস খায় রে কবর থেকে তারা এবার ক্ষমতা তাদের কারো কোজা কারণ কোজা ফেরাউন কোজা নমরুদ সুদহামান কোজা শওকত আজ শাহে কোজা তক্তে সুলাইমান কোথায় আজকে ফেরাউন কোথায় আজকে কারণ কোথায় আজকে নমরুদ কোথায় তারাও তো দুনিয়ার জমিনে খেলা খেলতে আসছিল কারণ খেলা খেলতে আসছিল আবু জাহেল খেলা দেখাইতে আসছিল ফেরাউন খেলা দেখাইতে আসছিল নমরুদ খেলা দেখাইতে আসছিল আল্লাহ এমন কাম করছে এমন খেলা দেখাইছে আল্লাহ বলেন নমরুদ দারে মারতে বেশি সময় লাগে না রে একটা ল্যাংড়া মশা দিয়ে মাইরালছি ঠিক কিনা বেশি খেলা খেলা কইরো না ইসলামের পক্ষে থাকো কোরআনের পক্ষে থাকো আলেমদের পক্ষে থাকো আল্লাহ বাংলার দেশটাকে তুরস্কের মতো বানাবে না আজকে আমরা সরকার বাহাদুরকে শুনতে পাই তিনি বলতেছে দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষ আসবে আমি বলি না দুর্ভিক্ষ আসবে না ইউসুফ নবী যখন জেলখানায় ছিল আজিজে মিশর স্বপ্ন দেখেছিল স্বপ্নে দেখার পরে স্বপ্নের তাবিরকারী হিসাবে জেল থেকে মুক্তি পাওয়ার পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে তাকে খাদ্যমন্ত্রী বানায় দেওয়া হয়েছে আমি বলতে চাই এ দেশে দুর্ভিক্ষ আসবে না উলামাই কেরাম থেকে জেল থেকে মুক্তি দিয়ে দাও উলামাই কেরাম থেকে জেল থেকে মুক্তি দিলে পরে এই দেশটা ইউসুফ নবী যেমনি ভাবে খাদ্যমন্ত্রী হওয়ার কারণে মিশরটা সুন্দর সঠিক ডিস্ট্রিবিউশন হয়েছে সুরবার পার্কে যে কোনো মন্ত্রিত্ব দেওয়া যায় না যদি সুরবার পার্কে যে কোনো মন্ত্রিত্ব দেও খাইয়া সব সাফ করে ফেলাইব একজন আমানতদারকে দেও দেশটা ঠিক থাকবে ইউসুফ নবী যেমনি ভাবে জেল থেকে মুক্তি হওয়ার পরে দুর্ভিক্ষ দূর করে দিছে আল্লাহ উলামায়ে কেরামদেরকে মজলুম আলেমদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেও আমার এই দেশটা শান্তির দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ওলামাই কারামদের মুক্তির পক্ষে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো ওলামাই কারাম যেখানে বলে না আমি কোন মুনাফিকি আছে কোন যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই মজলুম আলেমের পক্ষে পাশে দাঁড়ান ঠিক কি না বলেন মজলুম আলেমের পক্ষে দাঁড়ান আল্লাহ তাআলা আপনার পক্ষে থাকবে মনে রাখেন একটা 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 কারো বাবারে যদি পাশে বাজার কোনটা হ্যাঁ চতর বাজারে যদি কারো বাবাকে গালি দেওয়া হয় বাবার ছেলে যদি থাকে চারটা চারটা চার দল করে আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত করে চারটা চার তরিকার মুরিদ এখন কি বাবার দুশ্মনের বিচার করবে না দলাদলি নিয়ে ফাল ফারবে হ্যাঁ বাবার দুশ্মনের বিচার যেমনি করার জন্য এই চার সন্তান চারটা লাঠি নিয়ে বের হয়ে যাবে আমার আপনার রুহানি পিতা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে যদি কোনো নাস্তিক বাংলার জমিনে গালি দেয় যে যে দল করি না কেন আমি ধর্ম আমি আমার ধর্ম ছাড়তে পারি না আমার দল ছাড়তে পারি আমার নেতা ছাড়তে পারি আমি আমার নবী ছাড়তে
করতে পারি না আমার নবীকে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয় আমরা যে যে দল করি লাঠি নিয়ে বের হয়ে যাব এই নাস্তিক বুদ্ধাদের মাথা ফাটানোর জন্য বের হয়ে যাব কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক